কি করছিস রে বাবু? কি করছিস? পানি ফেলে এখানে কি করবি রে বাবু? হ্যাঁ, কিছু করবো না, মাছগুলো না ঠান্ডাতে মইছে রে। ওই যে মাছ মরা দেখা যাচ্ছে, ময়লাটা নিন না, খালি হাওয়া উপরে উপরে গেছে, গাছটা পড়ে গেছে, গাছটা সোজা করে দি, গাছটাকে পড়ে গেল কেমন। এই হলো শুক্রবারের কাজ। মোটরটা চালু করে দে, মোটরটা টিবিলা পরে কে আছে? কেউ নাই? দেখো মোটরটা চালু করে দে। জাল গুলা এত বেশি, মাছও ঢুকে ঢুকে থাকে, বাচ্চাগুলো এখানে ঢুকে থাকে। যদিও বা মাছের একটি ন্যাচারাল খাবার বটে, কিন্তু এটা আবার ক্ষতিও করে। যেমন এটার মধ্যে বাচ্চা লুকায় থাকলে অথবা ঢুকলে অনেক সময় বাচ্চাটা এখান থেকে বের হতে পারে না, আর এটার কারণে মাছ খুব কম চলাচল করে করতে পারে আর কি। ঠান্ডার কারণে মাছের অবস্থা একেবারে। এখানে 10% পানি ফেলে দেওয়া হচ্ছে, 10%, হ্যাঁ ওই বাকি 10% পানি দেওয়া হচ্ছে অনেক শীত ঠান্ডার কারণে। 10% পানি আবার ফেলে দিয়ে নতুন 10% পানি অ্যাড করে দেওয়া হচ্ছে আর কি। পানিগুলা কি কালো? পায়খানাগুলা ফেলাই দেও। দেখো